হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে ভার্বের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে এসেছি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভার্বের যে টপিকস নিয়ে কথা বলবো ওটি হচ্ছে কগনেট ভার্ব। যেহেতু আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বইটি থেকে ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম, তো ভার্বের ক্ষেত্রে দেখা গেল অনেকগুলো বিভাগ রয়েছে এবং এগুলোর ক্লাসিফিকেশন জানা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, কেননা প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলো এসে থাকে। তো দেখুন, এখানে কগনেট ভার্ব বলতে আসলে কি বুঝি আমরা? যখন কোনো ইনট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে এবং ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়, তখন তাকে কগনেট ভার্ব বলা হয়ে থাকে। তো এই বিষয়টি বুঝতে হলে প্রথমে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আরেকটি বিষয়, যখন আমি ইংলিশের কোনো গ্রামারের টপিকস পড়বো, তখন অবশ্যই বাংলা গ্রামারের সাথে যদি একটু মিল করে পড়ি অথবা অর্থগুলো বুঝে বুঝে পড়ি, তাহলে পড়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, এবং আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। ট্রানজিটিভ ভার্ব কী ছিল অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বটাই বা কী ছিল, এ সম্পর্কে আমি আগেই একটি ভিডিও করেছিলাম, ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে, তো আপনারা প্লিজ যেয়ে চেক আউট করে আসবেন। ট্রানজিটিভ ভার্বটি হচ্ছে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে যদি আমি তার অ্যান্সার পাই, অর্থাৎ তার অবজেক্ট আমি পেয়ে যাই, তো ওটি হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। একটি সেন্টেন্স যখনই থাকবে তখন ওই সেন্টেন্সটির বাংলা মানে করতে হবে এবং কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে হবে। যদি আমি ওই কোশ্চেন থেকে অ্যান্সার পাই তো সেটাই অবজেক্ট, এবং অবজেক্ট যদি থেকেই থাকে তো ওটি হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, এবং অবজেক্ট যদি না থাকে তাহলে হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ মোট কথা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বে অবশ্যই অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না। এখন কগনিট ভার্বের ক্ষেত্রে কথা হয়েছে কি, ইনট্রানজিটিভ বলছে যে ভাই দেখো আমারও অবজেক্ট লাগবে, ট্রানজিটিভে যেমন অবজেক্ট রয়েছে আমারও অবজেক্ট লাগবে। এখন ইনট্রানজিটিভ যেহেতু এরকম বায়না ধরেছে তো ওকে একটি অবজেক্ট তো দিতেই হয়, কিন্তু যে সে অবজেক্ট দিলে তো ও গ্রহণ করতে পারবে না, তাই না? তো এভাবেই মজা চলে আমরা আজকে শিখব। তো ইনট্রানজিটিভকে এমন একটি অবজেক্ট দিতে হবে যেটি সে নিতে পারে, যে ওর একই পরিবারভুক্ত বা একই ফ্যামিলিতে বিলং করে, এরকমই কিছু দিতে হবে। তো দেখুন, এখানে একটি সেন্টেন্স লিখছি, হি স্লেপ্ট। তো এটি সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এখানে কোনো অবজেক্ট নেই, তার মানে কি অবজেক্ট নেই তার মানে এটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু ও তো ট্রানজিটিভ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, সো ওকে একটি অবজেক্ট আমাদের দিতেই হবে। তো দেখুন এখানে কি লিখছি, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তো এই যে সাউন্ড স্লিপ আর স্লেপ্ট, এর সাথে কিন্তু একটু মিল আছে, একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই না? তো একই ধাতু থেকে যদি উৎপন্ন হয়, একই পরিবার থেকে যদি উৎপন্ন হয়, তাহলে ওকে একটা অবজেক্ট দেওয়াই যাবে, এবং অবজেক্টটি পেয়ে ও হয়ে যাবে ট্রানজিটিভ। আগে ছিল ইনট্রানজিটিভ, এখন একই সমজাতীয় জিনিস পেয়ে ও হয়ে গেল ট্রানজিটিভ। তো হয়তো আপনারা যারা বাংলা গ্রামার ভালো জানেন গেস করতে পারছেন যে এটি বাংলা কোন ক্রিয়ার সাথে মিলে যাচ্ছে। তো এই ব্যাপারটাই হচ্ছে কগনেট ভার্ব, যে কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করে ট্রানজিটিভ রূপে প্রকাশ করে অথবা ব্যবহৃত হয়, তাকেই কগনেট ভার্ব বলা হয়ে থাকে। আরেকটি উদাহরণ দেখুন, তাহলে আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে মনে হয় ব্যাপারটা, যে ইন্ট্রানজিটিভ রূপে একটি ওয়ার্ড থাকবে, কিন্তু ওটাকে যদি আমি দেখি যে এটার অবজেক্ট একই জাতীয় একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাহলে ওটার অ্যান্সার হয়ে যাবে কগনেট অবজেক্ট। দেখুন, হি র্যান। তো এখানে সিম্পলি আমরা কি দেখতে পাচ্ছি, এটা ইনট্রান্সিটিভ ভার্ব, তাই না? কেননা এখানে কিন্তু অবজেক্ট নেই, জাস্ট লেখা আছে হি র্যান, কিন্তু ওর একটা
অবজেক্ট দরকার যা দিয়ে ও ট্রান্সিটিভ হতে চাচ্ছে, এই জিনিসটাই, এই টোটাল প্রসেসটাই হচ্ছে কগনেট ভার্ব বলে। তো হি র্যান, আমরা যদি ওকে একই জাতীয় উল্টাপাল্টা কোনো অবজেক্ট দিলে তো নিতে পারবে না, সো ওকে একই জাতীয় একটি অবজেক্ট দিতে হবে। তো হি র্যান এ রেস, তো দেখুন কি সুন্দর মিলে গেল, একই সমজাতীয় পূর্ণ হলো এবং একই ধাতু থেকে উৎপন্ন হলো, এরকমই তো মনে হচ্ছে তাই না? তো এভাবে যখন একই ধাতু থেকে উৎপন্ন হবে এবং সমজাতীয় দুটি ধাতু থেকে উৎপন্ন হবে অবজেক্টটা, তখন একে বাংলায় বলা হয় সমধাতুজ কর্ম। তো কগনেট ভার্বের বাংলা ফর্মটা হচ্ছে সমধাতুজ কর্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতন এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ও ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা যদি উপকৃত হন তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।